নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড বেবিকর্ন। বেবিকর্নটাকে ফ্রাই করার জন্য আমাদের কিন্তু বেবিকর্নটা নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে লবণ দিয়ে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি। এবার বেবিকর্নগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম পাতলা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বেবিকর্নটাকে দু ভাগ করেও কেটে নিতে পারেন। আমি এখানে তিন ভাগ করে কেটে নিচ্ছি। আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। আমি এখানে এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। আমি এখানে এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমাদের কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম ব্যাটার হবে আমাদের। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এই বেবিকর্নের উপর শুকনো একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। শুকনো ময়দা দিয়ে এইভাবে আপনারা একটু কোট করে নিতে পারেন, বা এইভাবে ছড়িয়ে বেবিকর্নের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়েও নিতে পারেন। আমি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টোস্টের গুঁড়ো। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্বস ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে এইভাবে টোস্ট বিস্কিটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই বেবিকর্নগুলোকে একবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, তারপর এই টোস্ট দিয়ে কোট করে নিচ্ছি। এই টোস্ট দিয়ে খুব ভালোভাবে আমাদের কোট করে নিতে হবে। ঠিক এইরকমভাবে আমি এটাকে কোট করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা কড়াই গরম করে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে, আমি বেবিকর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কুক হবে না, তাই আপনারা মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে এইভাবে ভেজে নেবেন। দেখুন, আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু টমেটো কেচাপ বা যে কোনো সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।